ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দ্বিতীয় দিনে চরম অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছে বাংলাদেশ বিপক্ষে প্রথম প্রথম টেস্টের দিনে দিনে ওভার ব্যাটিং করলেও দ্বিতীয় তা করতে পারেনি টাইগাররা দ্বিতীয় দিনে ওভার থেকে ৩৫ ওভার কম ব্যাটিং করতে পেরেছে বাংলাদেশ যা বাংলাদেশের জন্য চরম অপ্রত্যাশিত ছিল মূলত শ্রীলঙ্কা ক্রিকেটের অব্যবস্থাপনায় এমনটাই হয়েছে বাংলাদেশের সাথে জানা গেছে আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় দিনে নির্ধারিত নব্বই ওভার ওভার থেকে পঁয়ত্রিশ ওভার কম খেলেছে বাংলাদেশ যার ফলে লঙ্কাদের সামনে বড় রানের স্কোর দ্বারা করাতে বাধাগ্রস্ত হয়েছে টাইগাররা হয়তো শেষের দিকে সাড়ে পাঁচশো করত বাংলাদেশ কিন্তু আলোক কারণে তা হয়নি ওভার কম ব্যাটিং করে দ্বিতীয় দিনে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে তুলতে পেরেছে চারশো চুয়াত্তর রান চার উইকেট হারিয়ে চারশো চুয়াত্তর রান করেছে টাইগাররা দ্বিতীয় দিন শেষে তেতাল্লিশ রান করে অপরাজিত মুশফিকুর রহিম এবং পঁচিশ রান করে অপরাজিত আছেন লিটন দাস এর আগে লঙ্কান বোলারদের পাড়ার বলার বানিয়ে তাজমুল শান্ত তুলেছেন একশো রান অন্যদিকে মমিনুল হক করেছেন একশো সাতাশ রান দুই সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ তবে দিনের শেষের দিকের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পঁয়ত্রিশ ওভার কম খেলায় বাংলাদেশের পরিকল্পনা একরকম নষ্ট হওয়ার পথে টেস্টের ফলাফল নিয়েও তৈরি হয়েছে শঙ্কা